আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি ভালো আছো। তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি, আমিও মোটামুটি তোমাদেরকে ছুটি দেওয়ার চিন্তায় শেষবারের মতো দাঁড়ালাম কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য। এই বছরের আমার পক্ষ থেকে সর্বশেষ ভিডিও বলা যেতে পারে। আমি চাইছিলাম না মডেল টেস্ট নিতে, বাট তোমাদের ইচ্ছায় আমি শুরু করেছিলাম, চারটা মডেল টেস্ট নিয়েছি। আজকে ফিফথ অ্যান্ড দ্য লাস্ট ভিডিওজ অ্যান্ড মডেল টেস্ট তোমাদের জন্য। আমি আমার মতো করে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম, কিছু ভুল ত্রুটি থাকতেও পারে সেখানে, মানে আমার কথায় অনিচ্ছায়। পাশাপাশি আমি চেষ্টা করেছি তোমাদের এই প্রস্তুতিটাকে কিছুটা সাজিয়ে গুছিয়ে দিতে। আমি মনে হয় কিছুটা পেরেছি, যেখানে ঘাটতি আছে তোমরা নিশ্চয়ই সেটা ব্যাক আপ করে পরীক্ষার হলে যাবে। এবং ইংলিশ অংশে তোমাদের জন্য কোনো মানে পরীক্ষা যেন খারাপ না হয়, 10টা প্রশ্ন যেন তোমরা 8টা প্রশ্ন পারো, সেই প্রচেষ্টায় আজকে আমার শেষ ভিডিও। আমার মডেলটা যেহেতু ফিফথ, যেমনটা আমরা বলেছিলাম, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে চিন্তা করবা, খাতায় উত্তর লিখবা, প্রয়োজন মতো একটু পজ করবা। কেমন, আমি চলে যাচ্ছি। দুটা প্রশ্ন দেখা যাচ্ছে, আমি সরেও যাচ্ছি, সরে যদি তোমাদের পাশে থাকা যায়। কুইক করে চিন্তা করবা, লিখাছে $50,000 ড্যাশ আ বিগ অ্যামাউন্ট অফ মানি, কী লিখবা? কুইক লিখে ফেলো। দু নম্বরের দ্য ড্যাশ অফ কক্সেস বাজার ইজ চার্মিং, কুইক পজ করে নিও যদি সময় বেশি লাগে। আমি আসছি ইন 5, 4, 3, 2, and 1। আসো, প্রথম প্রশ্ন লিখা আছে $50,000। ওরে ভাই রে ভাই, জানো তো এই জিনিস, তোমরা জানো আমি তোমাদের বলেছিলাম নিশ্চয়ই সাবজার্ভার এগ্রিমেন্টের ভিডিও দিয়েছিলাম না, বেসিক ক্লাস প্লাস প্রশ্ন সমাধান, ওই যে মানি, টাইম, ডিস্টেন্স, ওয়েট, যত বেশি হোক ভার কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয়। ফলে $50,000 প্লুরাল মাইরে দিও না, নিশ্চয় তোমরা ইজ লিখবে, আমি আঁকা আঁকা ঝগার করছি না। দুই নম্বরে ড্যাশ অফ কক্সেস বাজার ইজ চার্মিং, লাস্ট মডেল টেস্টে তোমাদের বলে এসেছিলাম আনকাউন্টেবল নাউন, তোমরা নিশ্চয় আনকাউন্টেবল নাউন কিছু ওয়ার্ডকে জানো, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, যাদের আগে আমরা নর্মালি আর্টিকেল ব্যবহার করি না, যাদের সাথে আমরা অ্যাজবেস ব্যবহার করি না, মানে তাদেরকে প্লুরাল লিখি না, অ্যান্ড সিনারি ইজ ওয়ান অফ দ্যাম। তাহলে আমরা বলতে হচ্ছে কক্সেস বাজারের সিনারিটা কেমন, সিনারি চার্মিং, দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ চার্মিং, প্রিভিয়াস কোশ্চেন কিন্তু এটা। অ্যান্ড দেন কোশ্চেন 3, 4 করে ফেলো তো, 3, 4, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ আই স্টুডেন্ট, খুবই ভালো প্রশ্ন, আমি এটা আমার মতো আমি সাজিয়েছি, এটা বিশেষ পরীক্ষাও এসেছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় মোডের প্রশ্ন আসছিল, বিশেষ পরীক্ষা এসেছিল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, সরি আমি উত্তর বলে ফেলেছিলাম সম্ভবত, বাট তোমরা চিন্তা করো, আন্দাজে দিও না ভাই। অ্যান্ড দেন 4 নম্বরে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, এই মুডের একটা প্রশ্ন আমি গত মডেল টেস্টও দেখিয়েছিলাম, সেখানে ছিল দ্য পসেশন অফ দিস অফিস উইল বি সোল্ড, এমন কিছু একটা, মানে এই অফিসের মালিকানা বিক্রি হবে, এখানে কি লিখবা? একই মুডের কথা কিন্তু, একেবারে সেম মুড, শুধু ওয়ার্ড চেঞ্জ করেছি আমি। দেখো আনসার হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, বিশেষ পরীক্ষা আসছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানে লয়ার না, এখানে স্টুডেন্ট আছে। বিশেষ পরীক্ষা এসেছিল অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস, তাই না? তাহলে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস, বুঝতে পেরেছো নিশ্চয়ই, ওয়ান অফের পর নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, অর্থ বুঝলে আরও ক্লিয়ার, মানে আমার অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার, আমার আছে অনেক বন্ধু, ফলে নাউনটা প্লুরাল, কথা বলছি একজন বন্ধু নিয়ে, ফলে ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানেও কিন্তু সেম কথা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ স্টুডেন্ট, আমার বন্ধু আছে অনেক, বাট স্টুডেন্ট একজনেই, এই জন্য ইজ লিখছি এবং কথা বলছি একজনকে নিয়েই। অ্যান্ড দেন এই অফিসের ফার্নিচার বিক্রি করা হবে, তোমরা জানো ফার্নিচার আনকাউন্টেবল নাউন, তার সাথে এস লেখা যায় না, এস লেখা যায় না, এটা তো লেখা যায় না, ফলে আনসার হচ্ছে দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড, মানে এই অফিসের ফার্নিচার বিক্রি করা হবে, প্যাসিভ মুডে আছে। অ্যান্ড দেন কোশ্চেন 5 এন্ড 6, লাভলি কোশ্চেন, কোশ্চেন 5 ভাই খুবই ভালো প্রশ্ন, স্টুডেন্টরা খুব পেঁচায়, বিশেষ পরীক্ষার প্রশ্ন, আনসার করো। 6 নম্বরটা খুব ভালো প্রশ্ন, অনেকের কাছে আন্দোলন ওয়ার্ড মনে হতে পারে, লাউড ড্যাশ দ্য ভিকটিম অফ দ্য ক্রাইম, 6 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর মিনেসিং, আমি অর্থ বলবো না, অর্থ বললে তোমরা পেরিয়ে যাবা, আনসার দেখাচ্ছি, ইয়েস, কারো বেশি সময় লাগলে পজ করে নিও। দেখো লাউড ড্যাশ দ্য প্রাইজ অফ দ্য ভিকটিম, বাক্যটা কেন এমন, তোমাদের কাছে কেন লাগছে? দেখো ইংলিশে নর্মালি আমরা এমনটাই জানি, প্রথমত সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে, অ্যাডভার্ব আসেই তো, বাট কখনো কখনো বাক্যের শুরুতে অ্যাডভার্ব আসে, যেমন তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিয়েছিল সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তোমরা পড়েছিল ডাউন ওয়াইন্ড দ্য রয়্যাল জর্জ, ডাউন ওয়াইন্ড দ্য রয়্যাল জর্জ, ডাউন বাক্যের শুরুতে বসা আছে, মানে কি ডাউনটা কিন্তু এখানে মানে ইম্পারেটিভ মুড না, কিন্তু বাক্যটা মূলত ছিল দ্য রয়্যাল জর্জ ওয়াইন্ড ডাউন, মানে নর্মাল সেন্স ছিল দ্য রয়্যাল জর্জ ওয়াইন্ড ডাউন, বাট এমফাসিস করার জন্য ডাউন ওয়াইন্ড দ্য রয়্যাল জর্জ, এমনটা চলে আসছে,
এখানেও কিন্তু সেম কথা। এই বাক্যটা মূলত ছিল কি, দ্য ক্রাইজ অব দ্য ভিকটিম ওয়ার লাউড, মানে এটাকে এমফাসিস করার জন্য বলছে। মানে নর্মাল সেন্টেন্সের অর্থ হলো ভিকটিমের কান্না খুবই উচ্চ, এটাকে ওনারা একটু ঘুরিয়ে বলতে চাইছেন। আসলে ভিকটিমের কান্না শুধু উচ্চ না, আসলেই খুব উচ্চ, খুব এমফাসিস করছেন, এই জন্য বাক্যের শুরুতে অ্যাডভার্বটা নিয়ে এসছেন। ফলে উত্তর কী হচ্ছে, লাউড ওয়ার দ্য ক্রাইজ অব দ্য ভিকটিম। লাউড তো কখনো বাক্যের সাবজেক্ট হয় না, তাই না? তাহলে এখানে দ্য ক্রাইজ অব দ্য ভিকটিম এটা মূলত আগে ছিল, লাউডটা পরে। দেখো আমি বাক্যটা লিখেছি তোমাদের জন্য, দ্য ক্রাইজ অব দ্য ভিকটিম ওয়ার লাউড, এই তো। অ্যান্ড দেন মিনিসিং মানে ভীতিকর, কি ভীতিকর, ফলে এটা সিনোনিম হলো এই যে ভীতিকর, থ্রেটেনিং, দুটো ওয়ার্ডই কিন্তু অ্যাডজেক্টিভ, মিনিসিং অ্যান্ড থ্রেটেনিং দুটাই অ্যাডজেক্টিভ। অ্যান্ড দেন তোমরা যারা ইংলিশ প্রস্তুতি নিয়ে কোনো কারণে ঘাটতিতে আছো, লাইক তুমি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের ছোটো ভাই বোন কেউ মেডিকেল বা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবে, আমার সাথে ইংলিশের প্রস্তুতিটাকে সাজিয়ে নিতে পারো। যারা চাইবে তারা আমার এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবে, ইনশাল্লাহ আমি তোমার ইংলিশ প্রস্তুতিটাকে খুবই সহজ করে দিব। আমার ইংলিশ ক্লাসগুলো মূলত আমি একবার প্র্যাকটিস নির্ভর ক্লাস করাই, যেখানে স্টুডেন্টরা বোর্ড হবে না এবং মূল পরীক্ষার জন্য তারা প্রিপেয়ার্ড হয়ে যায়। একবার মূল ক্লাস আমি ধরে রুল পড়াই না, কারণ রুল পড়ে কাজ কি, আসলে রুলের অ্যাপ্লিকেশনও যদি কেউ না জানে রুল পড়ে লাভ নাই। আমি যেটাকে বলি নলেজ অ্যান্ড স্কিল, ভাই আমি জানি হাউ টু রিড আ বুক, আমি জানি বইটা কীভাবে পড়তে হয়, বাট আমি বইটা পড়তে পারি না, সেটা তো লাভ নাই। তাহলে আমি নলেজের চেয়েও স্কিলকে বেশি প্রায়োরিটি দিই। স্কিলটা হলো ডিরেক্ট মাঠে খেলছি আমি, আর নলেজটা হলো আমি ধরে ধরে বই পড়ছি কীভাবে মাঠে খেলতে হয়। মাঠে খেলতে হয় কীভাবে সেটা জানা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মাঠে ডিরেক্টলি খেলা, যেটা আমি আমার কোর্সে স্টুডেন্টের সাথে করি ইংলিশটাকে নিয়ে। অ্যান্ড দেন আমি মনে হয় চলে যাই তোমাদেরকে নিয়ে 7-8, হোয়াট ইজ দ্য মিনিং অব সোয়েল্টারিং। ওয়াও, লাভলি কোয়েশ্চেন, সোয়েল্টারিং খুবই ভালো প্রশ্ন, দেখি বলো তো সোয়েল্টারিং শব্দটার অর্থ কী। অ্যান্ড দেন উইচ ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ অ্যাজ আ ভার্ব অ্যান্ড নাউন, কোন ওয়ার্ডটা চারটা ওয়ার্ডের ভার্ব অ্যান্ড নাউন আকারে ব্যবহৃত হতে পারে বাক্যে, চিন্তা করে ফেলো। তোমাদের সাথে আমার জার্নির একবার শেষ দিকে আমি চলে এসেছি। সোয়েল্টারিং মানে হলো ভাই, সোয়েল্টারিং শব্দটা কিন্তু নেগেটিভ সেন্স দেয়, তাই না? সোয়েল্টারিং মানে আনপ্লিজেন্টলি হট, মানে যখন খুব খুব গরম লাগছে এমন একটা অবস্থাকে আমরা বলি, তখন বলি আনপ্লিজেন্টলি হট, মানে গরম এবং অস্বস্তিকর গরম, এমন একটা বোঝাচ্ছে সোয়েল্টারিং। অ্যান্ড দেন কোন শব্দটাকে আমরা ভার্ব আকারে এবং নাউন আকারে ব্যবহার করতে পারি, দেখো এখানে বিউটিফুল শব্দটা অলওয়েজ অ্যাডজেক্টিভ আকারে আমরা ব্যবহার করি, এইবল ক্যাপেবল শব্দটাকে আমরা অলওয়েজ অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করি, একইভাবে ফেইথ শব্দটাকে আমরা নাউন আকারে ব্যবহার করি, তাই না? অ্যান্ড দেন হোপ ক্যান বি ইউজড বোথ অ্যাজ আ ভার্ব অ্যান্ড আ নাউন, হোপ অর্থ প্রত্যাশা করা, আই হোপ ইউ উইল গো এমন কিছু একটা, বাট দিস ইজ মাই হোপ, দেখো মাই হোপ নাউন, তার মানে হোপ শব্দটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। অ্যান্ড দ্য লাস্ট টু কোয়েশ্চেন্স, উইচ ওয়ান ইজ সিনোনিমাস উইথ ফেনোমেনন, ফেনোমেনন শব্দটার সিনোনিম কি, এবং এটা খেয়াল রাখো তোমরা, এটাকে আমরা বিশেষ পরীক্ষায় আসতে দেখেছি, এটার মানে প্লুরেল কি, সিঙ্গুলার প্লুরেল দিয়েও এসেছিল। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অরিজিন, অরিজিন শব্দটার ভার্ব কি। আমার একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, তোমরা কমেন্টে আমাকে লিখবা কটা প্রশ্ন হয়েছে সেটার পাশাপাশি, আমি আনসার দেখাচ্ছি তোমাদেরকে এবং প্রশ্নটা করব, হোয়াট ইজ দ্য সিনোনিমাস, মানে উইচ ওয়ান ইজ সিনোনিমাস উইথ ফেনোমেনন, ফেনোমেনন এই শব্দটার সিনোনিম হলো অকারেন্স, বানানটা খেয়াল রেখো, ও সি সি ইউ আর আর ই এন সি অকারেন্স, স্পেলিং আকারে পরীক্ষা আসতে পারে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অরিজিন শব্দটার ভার্ব হলো অরিজিনেট। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এই ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম, খেয়াল করে আন্দাজ দিও না উত্তর, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অরিজিন, এই ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এটা আমাকে কমেন্টে সবাই লিখবা, এটাই তোমাদের কাছে আমার পক্ষ থেকে লাস্ট প্রশ্ন। এবং কটা প্রশ্ন আজকের মডেল টেস্ট থেকে তোমার কারেক্ট হয়েছে সেটা আমাকে জানাবা, তোমাদের সবার জন্য শুভকামনা। বন্ধুদের সাথে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করে দিবা, মেনশন করে দিবা, লাইক না দিলে কিন্তু খবর আছে, ভালো থেকো সবাই, দয়া রেখো, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো ফলো করতে থাকো, পাশাপাশি সম্ভব হলে এখন তোমাদের কৃষিগুচ্ছে আসা প্রিভিয়াস কোশ্চেনগুলোকে একটু রিডিং পড়তে থাকো, কেমন? তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে, যারা আমার এই ভিডিওগুলো ভালোভাবে দেখেছো কাজ করেছো সেটা নিয়ে দয়া রেখো সবাই। আমি শেষ করে দিচ্ছি শেষবারের মতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।